চলতি মাসের 16 তারিখ থেকে ফটিকরায় দ্বাদশ স্কুল মাঠে অনুষ্ঠিত হতে চলেছে অটল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে সফল সার্বিকভাবে সফল করে তুলতে সোমবার এক আলোচনা সভা করেন বিধায়ক সুধাংশু দাস। এই আলোচনা সভায় বিধায়কের সঙ্গে ছিলেন নুনকুটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ অন্যান্যরা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেন বিধায়ক সুধাংশু দাস। আমাদের রাজ্য এবং আমাদের এই জেলার প্রত্যেকটা ফুটবল প্রেমীদের তাদের মনের কথা বা তাদের যে ইচ্ছা সেটাকে সম্মান দিয়ে আগামী 16 আগস্ট 2022 ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে পুনর্বার অনুষ্ঠিত হতে যাচ্ছে ফটিকরায় অটল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট 2022। এখন পর্যন্ত রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন সেই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উনি উপস্থিত থাকবেন। এছাড়াও রাজ্যের অন্যান্য সুনামধন্য খেলোয়াড় যারা আছেন তাদেরকে আমরা এখানে নিয়ে আসব এবং আরও যারা বিশিষ্ট আধিকারিক আছেন আমাদের রাজ্যের যারা বিশিষ্ট ব্যক্তিত্বরা আছেন তাদের উপস্থিতিতেই আগামী 16 তারিখ আমরা সেই ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্টের সূচনা করব। এই ফুটবল টুর্নামেন্টের